সিআইডি কে যখন আমরা বলছি যে এরকম কি রকম হচ্ছে, তারা বলছে কি আমাদের উপরে তো উপর থেকে চাপ আছে, আমরা কিছু করতে পারি না। যে যার মধ্যে মেন অভিযুক্ত ছিল শুভ সিং, তাকে 28 তারিখে মনীষের জন্মদিন ছিল, সেই দিন আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু কোর্টে কোনো সেই দিনে ডেট ছিল না, ডেট ছিল 12ই সেপ্টেম্বর, কিন্তু 28 তারিখে এরা ডেট রেখে সেই দিনে পিপিও উপস্থিত হয়নি, সিআইডি থেকে কেউ অফিসার যায়নি, আর ওকে ওইখান থেকে রিলিজ করে দেওয়া হলো কি না, ওর কোনো এর মধ্যে হাত নেই। টিটাগড় পৌরসভার পৌরপিতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনীষ শুক্লা 2020 সালের 4 অক্টোবর রাতে টিটাগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। সেই দিনটিকে স্মরণ করে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে টিটাগড় ব্রহ্মস্থান থেকে টিটাগড় থানা মোড়, যেখানে মনীষ শুক্লাকে হত্যা করা হয়েছিল, সেই জায়গা পর্যন্ত একটি মৌন মিছিলের আয়োজন করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রয়াত মনীষ শুক্লার পিতা তথা বিজেপির ডাক্তার সেলের কো কনভেনার ডাক্তার চন্দ্রমণি শুক্লা, রাজ্য বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি মানস দে, দেবকুমার ঘোষ, সম্পাদক কুন্দন সিং, ঝিলাম বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব এবং মনীষ শুক্লার অনুগামীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত মনীষ শুক্লার পিতা তথা বিজেপির ডাক্তার সেলের কো কনভেনার ডাক্তার চন্দ্রমণি শুক্লা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 4 অক্টোবর 2020তে মনীষ শুক্লার ভারতীয় জনতা পার্টির জন্যই আমাদের টিটাগড়ে হত্যা হয়েছিল। আমরা ন্যায় বিচার চাই, তার জন্য আমরা 3 বছর ধরে অপেক্ষায় আছি, কিন্তু কোনো ন্যায় বিচার নেই। কোর্টেও কেসগুলোকে আটকিয়ে রাখা হয়েছে, যারা এর মধ্যে অভিযুক্ত আছে তাদেরকে এক একজনকে বেলে ছাড়া হচ্ছে, আবার কাউকে রিলিজ করে দেওয়া হচ্ছে কি তার ইনভলভমেন্টই ছিল না। সিআইডিকে যখন আমরা বলছি যে এরকম কীরকম হচ্ছে, তারা বলছে কি আমাদের উপরে তো উপর থেকে চাপ আছে, আমরা কিছু করতে পারি না, এই কেসে যা খুশি এইরকমই হবে। আমি যেটা আশা করছি কি কিছুদিন পরে এইরকম হয়ে যাবে কি না, মনীষ শুক্লার কোনো হত্যাই করা হয়নি, ও নিজেই তার মৃত্যু হয়েছে, মানে এই সরকার থেকে আমরা এই আশা করছি। আমরা সেই ন্যায় বিচারের জন্যে আজকে একটা মৌন মিছিল সাংকেতিক আমরা এইখান থেকে ওর অ্যাসোসিয়েশনের স্থল অবধি যাব, আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন করব, আর আমরা সরকার কাছে প্রশাসন কাছে এইটাই রিকোয়েস্ট রাখছি কি আমরা এই মনীষ শুক্লার হত্যার একটা বিচার চাই। যে যার মধ্যে মেন অভিযুক্ত ছিল শুভ সিং, তাকে 28 তারিখে মনীষের জন্মদিন ছিল, সেই দিন আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু কোর্টে কোনো সেই দিনে ডেট ছিল না, ডেট ছিল 12ই সেপ্টেম্বর, কিন্তু 28 তারিখে এরা ডেট রেখে সেই দিনে পিপিও উপস্থিত হয়নি, সিআইডি থেকে কেউ অফিসার যায়নি, আর ওকে ওইখান থেকে রিলিজ করে দেওয়া হলো কি না, ওর কোনো এর মধ্যে হাত নেই। আনা হয়নি, কিন্তু কেসে তো ওইটা আছে মেন অভিযুক্ত হিসাবে, ডায়েরিতে আছে, আনা হয়নি সেটা আলাদা ব্যাপার, ও তো জেলেই রয়েছে। কোনো ইন্টিমেশন ছিল না, তার জন্য আমরা হাইকোর্টে একটা নারাজগি পিটিশন দিচ্ছি কেমন আমাদেরকে না জানিয়ে কেন এইরকম করা হলো। আর কি বলতে চান? আর বার্তা শুধু একমাত্রই কি আমরা জনগণের কাছে, যদি সরকার ন্যায় বিচার না করে আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি কি আমরা এই মনীষ শুক্লার হত্যার একটা বিচার চাই। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।